तो हेलो बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि तुम्हारा सबाई भालो आछो और आमिओ भालो आछि। तो तुम्हारा सबाई देखते पाच्छ एखाने आमि फुल दिए एकटा जलचौकिटाके भालो करे साजिए निच्छि। हाँ आजके हलो लक्ष्मी पूजा। तो दुर्गा पूजार पर सबाई जे पूजार जन्य अपेक्षा करे थाके सेटा हच्छे लक्ष्मी पूजा। शारद पूर्णिमाते एई लक्ष्मी पूजा पड़े और एई लक्ष्मी देवीके एकटु सन्तुष्ट करते पारलेई तोमरा पेये जाबे तार धन सम्पत्ति। चलो ताहले भिडियोटा आजके स्टार्ट करछि। हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों में खोना मैं। तो फार्स्ट आमी एखाने पद्म फुल नियेছি। এই পদ্ম ফুল হচ্ছে ঠাকুরের খুবই একটা প্রিয় ফুল আর এই পদ্ম ফুলটাকে আমি ভালো করে এখানে फोटाচ্ছি আর এই পদ্ম ফুলটাকে আমি ঠাকুরকে নিবেদন করব। আর তোমরা চাইলে এটা দুটো তিনটে চারটে যে রকম পারো তোমরা এইটা কিনতে পারো। আর এই ফুলটাকে একটু আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এইভাবে দেখতে হয়ে যাবে ফুলটা। এখানে আমি অনেক কিছু নিয়েছি। এখানে বেলপাতা আছে, স্থলপদ্ম আছে, গাঁদা ফুলের মালা আছে, দূর্বা আছে। আগে থাকতে এইটা আমি ঠিক করে নিচ্ছি। আর এখানে স্থলপদ্মগুলো আমি রেখে দিয়েছি। আমার চুবড়িতে অনেক ফুল হয়ে গেছে। আর তারপরে আমি এখানে কিন্তু একটা বড় আমলপল্লও নিয়েছি। এই আমলপল্ল पाँचटा बा सातटा एरकम पाता बीजोर संख्यार पाता तोमरा नेबे आर नेवा हुए गेले सब रकम जोगाड़ करे आमरा रेखे देव। और एबार देखा जाक ताहले एबछर लक्ष्मी पुजो किबारे। कोजागरेर लक्ष्मी पूजा 2023 1413 28 अक्टोबर 10 कार्तिक शनिवार पूर्णिमा तिथि लागबे 27 अक्टोबर 9 कार्तिक शुक्रवार भोर रात्रे 3:42 मिनिटे एबं स्थायी होबे 28 अक्टोबर 10 कार्तिक शनिवार रात 1:56 मिनिट पर्यन्त। आर ভালো সময় হচ্ছে পুজোর ১০ই কার্তিক ১৪১৩ ২৮ অক্টোবর ২০২৩ শনিবার প্রদোষে ৫টা ১ মিনিট গতিতে এবং রাতে ৬টা ৫৬ মিনিটের মধ্যে পুজোটা খুব ভালো সময়। এই সময় তোমরা পুজোটা করতে পারো। তো এখানে পুজোর জন্য আমি এখানে সাজিয়ে নিচ্ছি মিষ্টি। এখানে আমি লাড্ডু দিচ্ছি। পিতলের লক্ষ্মী ঠাকুর আছে সেই জন্য তার জন্য আমি এখানে আমি চিলি কাপড় নিয়েছি আর তার উপরে দূর্বা আর আতপ চাল ছড়িয়ে দিলাম। তারপরে আমি এখানে আমার পিতলের লক্ষ্মী ঠাকুরটা যে আছে সেইটাওকে আমি এখানে প্রতিষ্ঠা করে দেবো আর এখানে বসিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে নিয়েছি এখানে আমি গোলাপ জল নিলাম, গঙ্গা জল নিয়েছি আর তারপরে কিন্তু অগর দেব। আর এই পঞ্চ অমৃত দিয়ে কিন্তু ঠাকুরটাকে আমি স্নান করিয়ে নেব। যেহেতু এখানে আমি প্রতিষ্ঠা করছি সেই কারণে ঠাকুরকে একটু শুদ্ধ করে নেব। সেই কারণেই আমি এইগুলো একটু মিশিয়ে নেব। আর তারপরে কিন্তু এখানে দিয়ে দেবো একটু লাল চন্দন দিয়ে দেবো, অল্প একটু মধু দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো একটু কাঁচা দুধ। এই সব কিছু মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দূর্বা বেলপাতা আর দিয়ে সব কিছু মিশিয়ে দিয়ে আমি একটা যেহেতু আমার বড় ঠাকুরটা হচ্ছে মাটির তৈরি সেই কারণে আমি একটা গামছাতে এইটা নিয়ে এঁকে ঠাকুরটাকে শুদ্ধ করে নেব। আর এই পিতলের ঠাকুরটাকে আমি ভালো করে স্নান করিয়ে নেব। যেহেতু এটা পিতলের ঠাকুর সেই কারণে এটা ভালো করে আমি স্নানটাকে আমি ভালো করে ঠাকুরকে করিয়ে নেব। তার সাথে বলবো ওম শ্রী लक्ष्मी दैवयी नमो ओं श्री ओं 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 लक्ष्मी दैवयी नमो। তারপরে একটা নতুন গামছা দিয়ে বা নতুন কোনো কাপড় তোমাদের কাছে যদি থাকে সেইটা দিয়ে ঠাকুরকে অবশ্যই পরিষ্কার করে নেবে আর তারপর এখানে প্রতিষ্ঠা করে দেবে। আর তার পাশে কিন্তু আমি একটা ছোট্ট পেঁচা রেখে দিলাম লক্ষ্মী পেঁচাকে, এইটা আমি পেয়েছিলাম আর এইটা পুরো ঠাকুরের এই পেঁচের মতন দেখতে ছিল বলে কিন্তু আমি এখানে এই পেঁচাটাকে রেখে দিয়েছি। আমি রোজ পুজো করি আর এখানে আমি ঘট প্রতিষ্ঠা করব, সেই কারণে আমি একটা পিতলের ঘট নিয়েছি আর তার মধ্যে আমি এখানে তো আমলা পলের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি সিঁদুরের টিপ দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি স্বস্তিক চিহ্ন একটা এঁকে নেব। তোমরাও এভাবে এই স্বস্তিক চিহ্ন এঁকে নেবে এই সিঁদুর দিয়ে ভালো করে এঁকে নিয়ে। আর এখানে আমি একটু মাটি দিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি একটু লাল চন্দনের টিপ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে ঘরটা প্রতিষ্ঠা করছি, ঘরটাকে ভালোভাবে প্রতিষ্ঠা করার পর এখানে আমি একটা কলা দিয়েছি, তোমরা চাইলে এখানে দিতে পারো সুপারিও দিতে পারো। আমার কাছে কলা ছিল তাই আমি এখানে একটা কলা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি একটা পান পাতা দেবো আর এই পান পাতাতে কিন্তু আমি একটু লাল চন্দনের টিপটা দিয়ে দিচ্ছি। আমি বলেই দিয়েছিলাম যে ঠাকুর লাল চন্দন কিন্তু খুব পছন্দ করে, সেই কারণেই আমি এখানে লাল চন্দন দিয়ে এখানে একটা আমি পান পাতা দিয়ে দিচ্ছি। পান পাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে এলাচ লবঙ্গ আর তারপর ঠাকুরকে লাল চন্দন সহযোগে আমি এখানে দিয়ে দিচ্ছি গাঁদা ফুলের মালা এখানে ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তারপরে এখানে ঠাকুর খুব ভালোবাসে গোলাপ ফুল, তাই গোলাপ ফুল সহযোগে আমি এখানে একটা রজনীগন্ধা ফুলের মালাও আমি এখানে ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। তোমরাও চাইলে যে কোনো ফুলের মালা এখানে দিতে পারো। তারপরে কিন্তু আমি এখানে ঠাকুরকে সাজাবো এক এক করে, কি কি সাজাবো না সাজাবো অবশ্যই তোমরা সব দেখো। এই ঠাকুরটাকেও আমি একটা মালা পরিয়ে দিয়েছি আর লক্ষ্মী দেবী বাহন পেঁচাকেও কিন্তু আমি এখানে একটা মালা পরিয়ে দিয়েছি। তোমরা চাইলে সব ঠাকুরকেও এইভাবে মালা পরিয়ে দিতে পারো। আর তারপরে আমি এখানে লাল চন্দনের ঠাকুরকে একটা পরিয়ে দিচ্ছি আর তার বাহনকে আমি টিপ পরিয়ে দিলাম, এইদিকে পিতলের আমার লক্ষ্মী ঠাকুরকেও টিপ পরিয়ে দিলাম আর তার বাহন পেঁচাকেও একটা টিপ পরিয়ে দিলাম। তারপরে আমি এখানে সিঁদুরের টিপ সবাইকে পরিয়ে দেবো, আস্তে আস্তে সব সিঁদুরের টিপ আমি পরিয়ে দিচ্ছি। লাল চন্দন আর সিঁদুরের টিপ পরানোর পর ঠাকুরের মাথাতে আমি পরিয়ে দেবো একটা ওড়না আর এই ওড়নাটা দশকর্মার দোকান ভাণ্ডারে তোমরা পেয়ে যাবে। আর এই ওড়নাটাকে পরলে কিন্তু ঠাকুরকে খুবই সুন্দর দেখতে লাগবে, পুরো বউ বউ লাগবে। তোমরা একটু দেখে নাও যে কি সুন্দর লাগছে আমার ঠাকুরকে ওই ওড়নাটা পরিয়ে দিলে, তো দেখো কত সুন্দর দেখতে লাগছে ঠাকুরকে। তোমরা চাইলে এটা দশকর্মার ভাণ্ডারে তোমরা এই ওড়না পেয়ে যাবে। তারপরে ঠাকুরকে আমি একটু শাঁখাপলা দিয়ে দেবো আর আজকে তো বলেই দিয়েছিলাম যে ঠাকুরকে একটু সন্তুষ্ট করতে পারবে তারই হয়ে যাবে লক্ষ্মীর ঝাঁপি, তো আমি আমার মতন ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছি। তারপরে কিন্তু এখানে মলি সুতোর মালা একটা আমি এখানে ঠাকুরকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা দিতেও পারো বা নাও দিতে পারো। আর এখানে ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পৈতে আর এই পৈতেটাও কিন্তু দশকর্মার দোকানে তোমরা পেয়ে যেতে পারো। আর তারপর এখানে আমি ধানের একটা ছড়া দিয়ে দিচ্ছি ঠাকুরকে, আর ধান হচ্ছে আমাদের হচ্ছে লক্ষ্মী দেবীর খুবই প্রিয় জিনিস, সেই জন্য ধানটা কিন্তু অবশ্যই তোমরা দিতে পারো। এইভাবে ধানের ছড়াও দিতে পারো বা লুজ ধান কিনেও তোমরা দিতে পারো। তারপর ঘরে একটা আমি চাঁদমালা দিয়ে দেব আর তারপরে আলতা সিঁদুর ঠাকুরকে কিন্তু প্রদান করতেই হবে, তোমরা তোমরা কিন্তু নিবেদন করবেই। আলতা আর একটা সিঁদুর কিন্তু আজকের দিনে ঠাকুরকে দিয়ে দেবে। আর তারপরে কিন্তু আমি এখানে একটা লবঙ্গ আর একটা এলাচ প্রদীপের মধ্যে দিয়ে দেবো। আর তারপরে কিন্তু এখানে আমি প্রদীপ আর হচ্ছে কয়েকটা ধূপ ঢেলে নেব। আর এই ধূপ কিন্তু তোমরা অবশ্যই গোলাপ ফুলের তৈরি ধূপ নেবে, যাতে গোলাপ ফুলের পাপড়ি আছে বা গোলাপ ফুল দিয়ে তৈরি ওই রকম ধূপ নেবে, ঠাকুর খুব পছন্দ করে। আর তারপরে এইটা হচ্ছে জাগ প্রদীপ, এই প্রদীপে কিন্তু আমি সলতেটা দিয়েছি লাল কালারে, ঠাকুর লাল কালারটা খুব পছন্দ করে, সেই কারণে কিন্তু এই প্রদীপ জাগ প্রদীপটা সারা রাত জ্বলবে। আর এর সলতেটা কিন্তু আমি লাল কালারের সুতো বা লাল কালারের তুলো দিয়ে তোমরা এটা করবে তাহলে দেখবে খুব ভালো লাগবে আর ঠাকুরও খুব খুশি হবে। আর এখানে আমি ধূপটাও রেখে দেব। আর তোমরা যদি আজকের দিনে ঠাকুরকে খুশি করতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবন থেকে যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আর এখানে ছোট্ট একটা চাঁদমালা আছে, এই চাঁদমালাটাকে আমি ঠাকুরকে নিবেদন করে দেব। আর এই চাঁদমালাটা কিন্তু ঠাকুরকে দিতেই হবে, তোমরা চাইলে এই রকমভাবে ঠাকুরের হাতে আটকে দেবে। আর এই চাঁদমালাটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, অবশ্যই তোমরা এই চাঁদমালাটা ঠাকুরকে দেবে। আর এখানে একটা আমি কড়ি নিয়েছি, এই কড়িটা লক্ষ্মীর পাশে আমি দিয়ে দিয়েছি, আমার কাছে আছে বলে দিচ্ছি। আর ঠাকুর কিন্তু খুব ভালো পদ্ম ফুলের বীজ পছন্দ করে, তোমরা চাইলে মালাও দিতে পারো বা খুচরোও দিতে পারো। আর তারপরে কিন্তু গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধিকরণ করে, তোমরাও কিন্তু অবশ্যই শুদ্ধিকরণ করে নেবে। আর প্রত্যেক এখানে ডালাতে আমি কিন্তু একটা করে ফুল দিয়ে দিচ্ছি, প্রত্যেক প্রসাদে আমি একটা করে এখানে ফুল নিবেদন করে দিচ্ছি, তোমরাও কিন্তু প্রত্যেক এখানে প্রসাদে একটা করে ফুল নিবেদন করে দেবে। আর তারপরে কিন্তু এখানে আমি পদ্ম ফুলগুলো ঠাকুরকে নিবেদন করে দেবো। আর ঠাকুরের বলেই দিয়েছিলাম আমি পদ্ম খুব একটা প্রিয় জিনিস, তাই ঠাকুরকে আমি এখানে পদ্ম ফুল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘটেও দিতে পারো আর ঠাকুরকেও দিতে পারো, যতটা পারো ততটাই দিতে পারো। এখানে আমি এখানে স্থলপদ্ম আমাদের গাছে হয়েছিল, সেই স্থলপদ্ম আমি এখানে ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। আর এখানে সব রকম আমি যতটা পেরেছি ততটাই ঠাকুরকে খুশি করার চেষ্টা করছি, তোমরাও এইভাবে চেষ্টা করবে, অবশ্যই দেখবে ফল পাবে। তারপরে এখানে একটু আমি জল নিয়ে মন্ত্র বললাম, ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত্র পিবা ওং যশরে পুণ্ডলি কাক্ষণ স বাচ্য অভ্যন্তরে সূচি নমসূচি 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 বলে আমি পুজোটা শুরু করলাম। তারপর একটা কুশিতে অল্প একটু আতপ চাল, একটা বেলপাতা আর ফুল দিয়ে ঠাকুরকে এখানে অর্ঘ নিবেদন করছি। আর অর্ঘ নিবেদন সময় এদং অর্ঘং ওং শ্রী লক্ষ্মী দৈবই নমঃ এই বলে ঠাকুরকে আমি অর্ঘ প্রদান করলাম। তারপরে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধে পুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাই ভ্রো নমঃ বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি এখানে অর্ঘ প্রদান করলাম। তারপর ফুল বেলপাতা আর তুলসীপাতাতে এতে গন্ধে পুষ্পে ওং বৈষ্ণবী নারায়ণী নমঃ বলে বিষ্ণু দেবতার উদ্দেশ্যে আমি এখানে ফুল নিবেদন করলাম। তারপর ফুল বেলপাতানে এতে গন্ধে পুষ্পে নমঃ ইন্দ্রই নমঃ বলে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করলাম। তারপরে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধে পুষ্পে নমঃ কুবেরই নমঃ বলে কুবের দেবতার উদ্দেশ্যে এখানে আমি ফুল নিবেদন করব। আর তারপরে এখানে পাঁচটা আমি এখানে নিয়েছি পান পাতা, আর পান পাতার ওপরে আমি কিন্তু এখানে লাল চন্দনের একটা করে টিপ দিয়ে দেবো, তোমরাও এই রকম দেবে। তারপর এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি 1 টাকা করে, এখানে আমি 1 টাকা করে সিকি এখানে দিয়ে দেবো, 5টা এখানে পান পাতার উপরে 1 টাকা করে আমি এখানে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে 5টা আমি সুপারি দেবো, একটা একটা করে 5টা আমি এই এক করে পান পাতার মধ্যে সুপারিগুলো রেখে দেব, এইভাবে রেখে দেব। আর এইটা নিবেদন করা মানে হচ্ছে ঠাকুরের কাছে একটা শুভ কামনা করা, আর যাতে আমাদের সব মঙ্গল হয় সেই কারণে এইটা করা। আর এর মধ্যে দিয়ে দেবো 5টা হলুদ দিয়ে দিচ্ছি, এখানে 5টা হলুদ এর মধ্যে আমি দিয়ে দেবো। আর একটা গোমতী চক্র আছে, এইটা হচ্ছে আমি ঠাকুরকে এটা নিবেদন করব, লক্ষ্মী ঠাকুরের ঘটে আমি এটা রেখে দেব। তোমরা এইগুলো সব দশকর্ম ভাণ্ডারে দোকানে পেয়ে যাবে। আর এইভাবে আমি পুজোটা করছি, তোমরাও এইভাবে পুজোটা করবে। তো এই সব যে আয়োজন দেখতে পাচ্ছ আমরা কিন্তু সকাল থেকে সব করেছি, তাই কিন্তু সন্ধেবেলা আমরা এই সব তাড়াতাড়ি কমপ্লিট করে পুজোতে বসতে পেরেছি। তোমাদেরও কিন্তু এই সব তাড়াতাড়ি আয়োজন করতে হবে, তবে কিন্তু সন্ধেবেলাতে পুজোতে বসতে পারবে। আর আমি এখন নিয়ে নিচ্ছি ফুল, আর তারপরে আমি পুষ্পাঞ্জলি দেবো। আর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয়ে যা গতিস্থ প্রপনানাং সামে ভুয়াত দশনাথ এ তো সচন্দন গন্ধ পুষ্পে বেল্ল পত্রাঞ্জলি নমো শ্রী লক্ষ্মী দেবী নমো বলে আমি ফুলটা ঘটের মধ্যে দিয়ে দেব। তারপর আমি আবার হাতে ফুল বেলপাতা নিয়ে নেব। আর ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তক প্রপনানাং সামে ভুয়াত দশনাথ এ তো সচন্দন গন্ধ পুষ্পে বেল্ল পত্রাঞ্জলি নমো শ্রী লক্ষ্মী দেবী নমো বলে আবার ফুল বেলপাতাটা ঘটের মধ্যে আমি দিয়ে দেবো। আর থার্ডবারও আমি আবার ফুল আর বেলপাতা হাতের মধ্যে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি পুষ্পাঞ্জলি দেব। তো পুষ্পাঞ্জলি মন্ত্রটি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের মধ্যে উঠেছে। তো স্ক্রিন থেকে আমি দেখো আমি বলছি আবার, ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয়ে যা গতিস্থ প্রপনানাং সামে ভুয়াত দর্শনাথ এ তো সচন্দনং গন্ধ পুষ্পে বেল্লা প্রত্যাঞ্জলি নমো শ্রী লক্ষ্মী দুর্গই নমো। এই বলে আমি আবার ফুল বেলপাতাটা ঘটের মধ্যে দিয়ে দেবো। এইরকম তিনবার আমি বলবো, বলে আর পুষ্পাঞ্জলির ফুল আর বেলপাতাটা ঘটের মধ্যে দিয়ে দেবো। তো ফুল আর বেলপাতাটাকে আমি এখানে ঠাকুরের কাছে দিয়ে দিলাম। আপনার মন্ত্র হচ্ছে ওং বিশ্বরূপাশ্রী ভাজ্যাশ্রী পদ্মে পদলয়ে শুভে সর্বত্র পারি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মী দৈবয় নমো নমো বলে আমি প্রণাম মন্ত্র সেরে নেবো। তোমরা এইভাবে প্রণাম মন্ত্রটা করবে আর ঠাকুরকে অবশ্যই প্রার্থনা করবে যাতে ঠাকুর তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করে। আজকে কিন্তু লক্ষ্মী দেবীর জন্মদিন আমি বলেই দিয়েছিলাম। তো ঠাকুরকে আজকে তোমরা ভক্তি করে ঠাকুরকে ডাকবে আর ঠাকুরকে জানাবে ঠাকুর যেন তোমাদের সব মনস্কামনা পূর্ণ করে। এই বলি আমি কিন্তু আমার মনস্কামনা ঠাকুরকে সব জানাচ্ছিলাম। ঠাকুর সবাই যাতে মনস্কামনা পূর্ণ হয় এই প্রার্থনা ঠাকুরের কাছে করি আর ঠাকুর যেন চিরকাল আমাদের কাছে বাঁধা থাকে। আর তারপরে কিন্তু আমি এখানে লক্ষ্মী দেবী ধ্যানের মন্ত্র পড়লাম, ওং পাশাক্য মালিকাম্র শ্রীনি ভিজাম সৌম পদ্ম ধনাংসা ধ্যানেজ্য শ্রিয়ং তিলৈক মাতারং গৌর বর্ণাসুর ভঞ্জনারাঙ্কর ভূষিতাম রক্ত পদ্ম ব্যাখ্যা করং বরদান দক্ষিণেন্দু। এটা হচ্ছে লক্ষ্মী দেবী ধ্যানের মন্ত্র। তোমরা এখানে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই করবে। আর আমার কাছে লক্ষ্মী ভাণ্ডার ছিল সেটাকেও আমি পুজো করছিলাম। তোমাদের কাছে এরকম লক্ষ্মী ভাণ্ডার যদি থাকে অবশ্যই ঠাকুরের কাছে রাখবে। আর তারপরে আমি এখানে দেখো আরতি করছি, তোমরাও আরতি করবে। আর আরতি কিন্তু আমি কোনো ঘন্টা বাজাচ্ছিলাম না, কারণ মানে লক্ষ্মী দেবী কিন্তু আরতির সময় বা ঘন্টার আওয়াজ লক্ষ্মী দেবী পছন্দ করে না। এই কারণে আমি শাঁখ বাজিয়ে আরতি করছিলাম। দেখো আমি কিভাবে আরতি করছিলাম তোমরা দেখো এখানে। আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো একটা আমি গামছা নিয়েছি, তোমাদের কাছে যদি কোনো লাল কাপড় থাকে তো খুবই ভালো। তো এখানে আমি 5টা কড়ি, 5টা এলাচ নিচ্ছি আর 5টা লবঙ্গ ফুলযুক্ত নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই একটা ফুল দিয়ে দিলাম। আর এই জিনিসগুলো আমি ঠাকুরের কাছে রেখে দেবো। অবশ্যই তোমরাও এইভাবে রেখে দেবে, কাপড়ে থাকলে তো কাপড়ের মধ্যে রাখবে আর যদি এরকম গামছা থাকো তো গামছার মধ্যে ঠাকুরের কাছে রেখে দেবে। সারা রাত থাকবে আর সকালে উঠে তোমরা একটা চেলি কাপড়ের মধ্যে এইগুলো দিয়ে যেখানে তোমাদের টাকা পয়সা রাখে সেই রকম সিন্ধুকে বা আলমারিতে এইটা তোমরা রেখে দেবে টাকা পয়সার জায়গায়। তাহলে কিন্তু তোমাদের খুবই এই অর্থ বা ধন সম্পত্তি তোমাদের বৃদ্ধি পাবে। এইটি আমি জানি, তাই আমি যেইটুকু জানি তোমাদের সেইটুকুই আমি বলছি। তো তোমরা এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদেরও টাকা পয়সার অভাব হবে না আর তোমরাও কিন্তু খুব সুখে শান্তিতে থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার পূজাটা প্রায় কমপ্লিটই হয়ে। লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী পাঁচালি পড়া হবে না, তো এখন আমরা লক্ষ্মীর পাঁচালি পড়া হবে। তো চলো সবাই মিলে লক্ষ্মীর পাঁচালি শোনা হোক। ধীরে সকল কথা বুঝিবে আপনি খাতা ভাবে নরনারী জীর্ণ শীর্ণকায় অনেক কারণে সবে করে হায় হায় জগৎ জননী তুমি জগতের মাতা সকলে তোমায় বলে তুমি লোকমাতা একবার মোর সঙ্গে চলো মত করে বড় দুঃখ পাইয়াছি তব ব্যবহারে বঞ্চিত হইয়া মাগো তোমার কন্যা মর্তবাসী নরনারী সবই ছেলাঞ্চনা অন্যভাবে ক্ষীণ দেব সবে মৃতপ্রাণ আত্মহত্যা করে কেহ ক্ষুধার জ্বালায় কেহবা আবার নিজ পুত্রকণাগণে বিক্রয় করিয়া দেয় অন্যের কারণে বড় মাগো মন পাবে মর্তবাসীগণ এহেন হুজুকি ভুজে কিসের কারণ নারদের কথা শুনি লক্ষ্মী দেবী কণ কেন কষ বাই লোকে শুনো তপধন উমা ত্যাজি নরনারী অনাচারে রত সেই হেতু তাহাদের দুঃখ হয় এত সদাচার ত্যাজি তারা করে অনাচার ভুলেও করে না তারা অর্চনা আমার নারীদের সুরক্ষণ যাহা কিছু আছে একে একে ঋষি আমি বলি তব কাছে যেই নারী প্রতিবাক্য কালে সযতনে তার গৃহে থাকি আমি আনন্দিত মনে অতি সুখে সুখী যেবা করি দুঃখে দুঃখী সেই সাথী স্ত্রী লোকের সদাই নিরক্ষী প্রাতকালে ছড়া দেয় দীপ সন্ধ্যাকালে শুদ্ধ বস্ত্র পরে দেয় সিন্দুর কপালে অতিথি যেই নারী করণে সেবা করে ফুপি ভরে সদা আমি বাঁধা থাকি তাহার দুয়ারে যেই নারী বটি শাশুড়ি শ্বশুরে চিরদিন বাঁধা থাকি আমি তার ঘরে সদা শুদ্ধ বলে আর ফুল্য অন্তর তার বহু ছাড়ি নাই শুরু গুরুবারে যেই নারী স্থাপে মোর ঘর কিংবা বটি ভরে স্থাপে মোর চিত্রপট তাহার গৃহেতে আমি থাকি চিরকাল কদাচ না হলে আমি তার অন্তরাল কলম নাহিত যথা কথা আমি থাকি অপবিত্র স্থান আমি নয়নে না দেখি ইচ্ছা মতো যেথা সেথা করো এই গমন তাহারে না দৃষ্টি আমি করি কোনক্ষণ স্বামী ত্যাজি ভজে যেবা অন্য পুরুষেরে তাহারে ত্যাজিয়া আমি যাই বহু দূরে আলো সেদে যেবা থাকি শুইয়া শয্যায় সদা দুঃখে কাটে তার সুখ নাহি পায় যে নারীর প্রতি ঘৃণা অতিশয় পরলোকে সেই নারী চন্দাচল পায় মরুজনে যেই নারী কটু কথা কয় খেতে ময়লা বস্ত্র পরে আর থাকে যাই না আমি তাহার সকাশে পুরুষের সুলক্ষণ আর কুলক্ষণ একে একে বলিতেছি করব শ্রবণ যে পুরুষ ভক্তিভাবে একাদশী করে কৃপা দৃষ্টি করি আমি তাহার উপরে গুণবান পুত্রকন্যা করি তাই দান ধনশৌর্য দিয়া তার বাড়াই সম্মান যেই জন মান্য করে সর্বদা আমারে তুষ্ট হয়ে তার প্রতি থাকি তার ঘরে দুঃখ কষ্ট এ সংসারে থাকে না তাহার আমার কৃপায় হয় আনন্দ অপার শ্রোতা ভক্তি যেই জন করে গুরুজনে সবারই তুষ্ট রাখে সুনিষ্ট বচনে মধুভাষে নারদেরে বলিল কমলা কলির দাপটে জীব হয়েছে চঞ্চলা মর্তলোকে দুঃখ দেখি প্রাণ বিদরে প্রতিকার করো তুমি অতি শীঘ্র করে সেই হেতু স্মরি তোমা ওহে মণিবর পূজা মোর যাতে হয় সংসার মাজার ভক্তিযুক্ত হয়ে মরে যে নারী পুজিবে তার ঘরে মহপরে দুঃখ না থাকিবে ধনধান্যে পরিপূর্ণ সৌভাগ্য অপার সুখ শান্তিতে ভরিবে সোনার সংসার চরণ পুজিলে মোর সর্বসিদ্ধ হবে নাহি রবে দুঃখ কষ্ট সদা শান্তি রবে পাপাচারে মর্তে আর নাহি পরিত্রাণ অন্যভাবে মৃত্যু মুখে কষ্টে দেবে প্রাণ তরা যাও মর্তভূমে কর প্রচার লক্ষ্মী পূজা করে যেন প্রতিটি সংসার দেবী বাক্য শুনিয়া মুনিবর কহিল তব আজ্ঞা দাস শিরোধার্য করিল এখনই চলিল দেবী ব্রত প্রচারিতে কলিযুগে থাকে যেন সকলে সুখেতে। তো এখানে লক্ষ্মীর পাঁচালি পড়া হলো। এবার আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব, আর তার সাথে আমি দেখো তোমাদের একটা গান শোনাচ্ছি লক্ষ্মী ঠাকুরের। তো লক্ষ্মী ঠাকুরের গানটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার আগে চলো তাহলে গানটা শোনানো যাক তোমাদের। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারি ঘরে থাকো আলো করে। তো এখানে টুকুপুকু তোমাদের গান শোনালো। তো কীরকম গানটা গেয়েছে ওরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ওরাও তো আমাদের ঘরে দুটো লক্ষ্মী, ছোট লক্ষ্মী, तो এদেরকে নিয়ে আর আজকে লক্ষ্মী ঠাকুরটা পুজো করে আমার তো বেশ ভালো লাগছে। আমি যা যা করেছি সব ঠাকুরকে নিবেদন করছি। দেখো এক এক করে দুটো ঠাকুরকে আমি দিচ্ছি। আর বছরে এই একটা দিনই আমাদের লক্ষ্মী ঠাকুর আমাদের ঘরে আসে, আর সেই জন্যই বলছি কোনো রকম ওই লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে ঝগড়া ঝাঁটি কোনো রকম কোনো কিছু জোরে কথা বাতরা কেউ বলবেন না, কারণ ঠাকুর একদম অশান্তি পছন্দ করে না, নোংরা পছন্দ করে না। সেই কারণে যেই জায়গাতে ঠাকুরকে প্রতিষ্ঠা করবে সেই জায়গাটা অবশ্যই এই তোমরা ভালো করে পরিষ্কার করবে, গঙ্গা জল ছড়া দেবে, আর সামনে কোনো জুতো ফুতো মানে জুতো টুতো রাখবেন না, কারণ ঠাকুর একদম নোংরা পছন্দ করে না। আর এখানে আমি লাস্টে ঠাকুরকে জল দিলাম, জলটা দেওয়া অবশ্যই দরকার। আর তারপর মুখ শুদ্ধিকরণের জন্য আমি কিন্তু একটা পান পাতা দেবো, দুটো ঠাকুরকে আমি পান পাতাটার মুখের মধ্যে ছুঁয়ে দেবো। তোমরাও কিন্তু লাস্টে এই পান পাতাটা দেবে, কারণ খাবার খাওয়ার পর ঠাকুরের মানে মুখেতে একটু পান দিতে হয়। আর সর্বশেষে কিন্তু আমি কিন্তু ক্ষমা চেয়ে নেবো, যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেয়, আমাকে যেন কোনো রকম কোনো শাস্তি না দেয়। সেই তোমরাও কিন্তু এইভাবে ঠাকুরকে কাছে লাস্টে ক্ষমা চেয়ে নেবে আর বলবে যদি কিছু ভুল করে থাকি তাহলে ঠাকুর যেন অবশ্যই তোমাদের ক্ষমা করে। আর এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কিছু ভুল করে থাকি আমি আবার বলছি, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি ভুলটা আমার শুধরে নেব। আর বাকি যা আমার কাছে ফুল ছিল সেইটাও আমি ঠাকুরের কাছে দিয়ে দেবো। আর আজকের জন্য টাটা। আর আজকে তোমাদের লক্ষ্মী ঠাকুর পুজোটা খুব ভালো করে কাটুক, তোমরা খুব ভালো করে তোমাদের দিনটা খুব আনন্দে যাক এই প্রার্থনা করি। তো টাটা আজকে।